বোনলেস বা হাঁড়সাড়া মাংসগুলো অনেক সময় আমাদের খেতে ভালো লাগে না তো এগুলোকে আমি আলাদা করে কিভাবে রান্না করি সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিওই দেখো আশা করি তোমাদেরও কাজে লাগতে পারে তো বন্ধুরা দেখো আমাদের ঘরে যখন চিকেন নিয়ে আসা হয় তো চিকেনটা তো রান্না করে তখন কি হয় কতগুলো শুধু শুধু মানে হাঁট ছাড়া মাংস থেকে যায় বোনলেস যেটাকে বলি তো ওইগুলো এভাবে খেতে আমার ভালো লাগে না কারোই ভালো লাগে না এগুলো অনেক সময় ফেলা যায় তো ওইগুলোকে আমি কি করি কিভাবে রান্না করি সেটা তোমাদেরকে আমি আজকে দেখাতে যাচ্ছি দেখো দুদিন আগে আমরা চিকেন খেয়েছিলাম তো এই বোনলেস মাংসগুলো আমি কি করেছি ছোট ছোটো টুকরো টুকরো করে এটার মধ্যে একটু লেবুর রস একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এভাবে রেখে বানিয়ে তোমরাও কিন্তু খেয়ে দেখতে পারো অসাধারণ টেস্ট হয় আর এটাকে বানানোর জন্য আমি পরিমাণ মতো মশলাগুলো নিয়ে নিয়েছি দেখো দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি এরপরে কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন ওগুলো গ্র্যান্ড করার জন্য নিয়েছি আর এখানে কিছু শুকনো মশলা নিয়েছি তো এগুলো দিয়ে আমি আজকে এটাকে রান্না করব তো কিভাবে রান্না করছি তোমরা দেখে নাও তো প্রথমে আমি কি করব ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে আলুগুলোকে ভালো করে একটু হলুদ আর লবণ দিয়ে আমি ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব তো আলুগুলোকে আমি এবার তুলে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে একদম লাল লাল হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবার আমি আলুগুলোকে তুলে নেব। তো সেম তেলের মধ্যে আমি চিকেনটাকে ফ্রাই করে নেব চিকেনটাকেও ভালো করে ফ্রাই করে নেব আমরা মাছ ফ্রাই করে যেরকম করে সবজি রান্না করে ঠিক আজকে আমি ওই রকমভাবে রান্না করব। তোমরা এরকমভাবে রান্না করে খেয়ে দেখো এত টেস্ট হয় তো একটু আমি ঢাকা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলে এটা ভালো করে ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে তো এরকম করে করে আমি জাস্ট পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত আমি এটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি ঢাকনা দিয়ে দিয়ে ফ্রাই করে নিয়ে নিলাম তো তোমরা দেখো খুব ভালো করে লাল লাল হয়ে ফ্রাই হয়ে নিয়েছে তো এটার মধ্যে আমি বেশি কিছু দিইনি আমি জাস্ট ওই দিন কী করেছি লেবুর রস দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মেখে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠিক আছে তো এবার আমি কি করব এটাকে তেলটার মধ্যে আমি আর একটু তেল আমি দিয়ে দিছি ফ্র্যানের মধ্যে তা আমি একদম কম তেল দিয়ে আজকে রান্না করব যেহেতু আলোগুলো আর চিকেনটা ফ্রাই করে নিয়েছি অলরেডি তেল দিয়ে এই আমি এখানে তেল একদম কম দিয়েছি তোমরা দেখো একদম কম তেলে আমি ভাজছি তো পেঁয়াজ কুচি দিয়েছি আর একটু দু তিন কোষ রসুন দিয়েছি আমি রসুন এভাবে দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয় আর ওইদিকে আমি কাঁচা লঙ্কা আদা রসুন এগুলো আমি গ্র্যান্ড করে নিয়েছি অলরেডি আর যে শুকনো মশলাগুলো নিয়েছি গুঁড়ো মশলাগুলো ওইগুলো আমি জল দিয়ে একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছি ঠিক আছে তো এবার আমি পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার আমি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে আমি প্রায় তিন থেকে পাঁচ মিনিটের মতো একদম হালকা আছে কিন্তু আমি মশলাগুলো ফ্রাই করেছি ঠিক আছে তো মশলাগুলো ফ্রাই হয়ে গেছে এবার আমি এটার মধ্যে কি করব আলুগুলো চিকেনগুলো আমি একসাথে দিয়ে দেব দেখো মশলাটা কত সুন্দর করে ফ্রাই হয়েছে আমি আরেকটু হালকা করে জল দিয়ে আর একটু ফ্রাই করে নিচ্ছি ঠিক আছে যাতে কাঁচা গন্ধটা না থাকে তো এবার আমি চিকেনের আলুগুলো ঢেলে দেবো এটার মধ্যে ঢেলে দিয়ে হালকা একটু জল দিয়ে আমি একটু ভালো করে আরও দু মিনিটের মতো এগুলোকে কষিয়ে নেব ঠিক আছে খুব টেস্ট হয় এভাবে রান্না করলে খুব টেস্ট হয় চিকেনটাকে তো আমি কিন্তু বেশিরভাগ সময় এভাবে রান্না করি কারণ যখন চিকেন নিয়ে আসা তখন যে শুধু আস্ত মাংসগুলো থাকে না ওগুলো চিকেনের সাথে খাওয়া যায় না তো ওইগুলো আমি আলাদা করে এরকম করেই রেখে দিই ফ্রিজের মধ্যে তখন আরেক দিন আমাদের একটা তরকারি হয়ে যায় কিন্তু ওই চিকেনটা থেকে এটা খেতেই আমরা খুব ভালো পাই এটাই খুব ভালো লাগে খেতে ঠিক আছে আর চিকেনটা খাওয়ার সময় যদি হাঁড় সহ থাকে তাহলে খেতে মজা লাগে হাঁড় না থাকলে চিকেন খেতে মজা লাগে না তো এই জন্য মাংসগুলোকে আমি এভাবে রান্না করে তো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব জল দেওয়ার পরে একটু ফুটে আসলে আমি একটু হালকা গরম মশলা দেবো গরম মশলা দিয়ে সবজিটা দু তিনটে আলু আমি ভেঙে দেবো ভেঙে দিয়ে আমি সবজিটা নামিয়ে ফেলবো তো গাইস কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আমার তো ভালোই লাগে এভাবে খেতে তোমরাও এভাবে বানিয়ে দেখতে পারো খুব টেস্ট হয় তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো দেখা হবে আবার পরের ভিডিও তো পরের কোনো রেমেডি নিয়ে পরের কোনো রেসিপি নিয়ে ঠিক আছে আমার ভিডিওতে তো অনেক রকম ভিডিও তোমরা দেখতে পাও থ্যাংক ইউ